ধর্মই পাঠিয়ে দিছে। দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম আজকে দেখো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো আমরা জানি যে অ্যালকিন সাধারণত কার্বন কার্বন ডাবল বন্ডেড একটা কম্পাউন্ড। একটা জিনিস মনে রাখবা, দ্যাট ইজ এটা হলো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্যাট ইজ অ্যালকিন বা অ্যালকাইনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো, বৈশিষ্ট্যপূর্ণ এদের বিক্রিয়া হলো যৌথ বা অ্যাডিশন, ঠিক আছে? যৌথ বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে? বা এটাকে বলে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? এটা হলো যে কোনো অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া। আর যখনই কোনো অসম্পৃক্ত যৌগে বিশেষ করে কোনো হাইড্রোকার্বনে কোনো বিকারকের সংযোজন হয়, মনে করো হাইড্রোজেনের সংযোজন হবে, সবসময় মনে রাখবা এই সংযোজনটা হবে কিন্তু ঠিক ডাবল বন্ডের, দুই ডাবল বন্ডের দুই কার্বনে। সংযোজনটা সবসময় হবে জাস্ট দুই কার্বনের ভিতরে, যে দুই কার্বনের ডাবল বন্ড থাকবে ওই দুই কার্বনের ভিতরে মূলত সংযোজনটা হবে। আর তোমরা জানো যখনই অ্যালকিনের কোন বিকারকের সংযোজন ঘটে তখন তো নর্মালি পাই বন্ডটা ভেঙে যায়। এখানে একটা আছে সিগমা বন্ড, এটা হলো একটা আছে সিগমা বন্ড, আর একটা আছে কি, এই যে আরেকটা আছে কি পাই বন্ধন বা পাই বন্ড বা পাই বন্ধন। তো যেহেতু আমরা জানি সিগমা বন্ড এবং পাই বন্ডের ভিতরে পাই বন্ড হলো অত্যন্ত দুর্বল, পাই বন্ড কি এটা দুর্বল, পাই বন্ড হলো দুর্বল, তাই যখন অ্যালকিন কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন তখন ইজিলি ইজিলি পাই বন্ডটা ভেঙে যায়, ইজিলি পাই বন্ডটা ভেঙে যায়। এবং এখানে একটা পাই বন্ড ভেঙে দুটো সিগমা বন্ডের সৃষ্টি হয়। তো দেখো কিভাবে দুটো সিগমা বন্ডের সৃষ্টি হবে। তো যখন আমরা এই প্রোপিনে, এটা হলো প্রোপিন, তোমরা জানো প্রোপিনে যখন আমরা হাইড্রোজেন সংযোজন দিলাম তখন এই হাইড্রোজেনটা যদি আমরা এইভাবে লিখি, আর ক্যাটালিস্টটা কি ছিল, নিকেল থেকে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখান থেকে পাই বন্ডটা ব্রেক ডাউন হবে হয়ে CH3 CH CH2। দেখো পাই বন্ড ভেঙে গেছে, যে এই হাইড্রোজেন একটা এই কার্বনে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন আর একটা কার্বনে যুক্ত হবে, তাহলে কি হবে দেখো CH3 CH CH2 H, দ্যাট ইজ এটাকে যদি আমরা ক্লোজ করি তাহলে কি হবে CH3 CH2 CH3। তার মানে বোঝা গেল যে অ্যালকিনে যখন কোনো সংযোজন বিক্রিয়া ঘটে তখন একটা পাই বন্ড ভাঙে, ঠিক আছে? কয়টা পাই বন্ড ভাঙে, একটা পাই বন্ড ভেঙে দুইটা সিগমা বন্ড সৃষ্টি হয়, ঠিক আছে? দেখো এখানকার পাই বন্ডটা ভেঙে গেল, ভেঙে যায় দেখো একটা সিগমা একটা সিগমা, মোট দুইটা সিগমা বন্ড তৈরি হয়, ঠিক আছে? দ্যাট ইজ, আর যখন সিগমা বন্ড তৈরি হয় তখন ডাবল বন্ড ভেঙে কিসে পরিণত হলো, অ্যালকিন থেকে ওটা অ্যালকিনে পরিণত হয়, ঠিক আছে? দেখো আগে ছিল অ্যালকিন, এখন হয়ে গেল কি অ্যালকিন, ওকে? এই জন্য সারমর্ম যেটা যে অ্যালকিনে যখন কোনো বিকারকের সংযোজন ঘটে তখন অ্যালকিনের পাই বন্ডটা ভেঙে যায়, পাই বন্ড ভেঙে দুটো সিগমা বন্ড সৃষ্টি হয় এবং ডাবল বন্ড ভেঙে সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ডে পরিণত হয়, ঠিক আছে? তো দেখো এটা আমরা হাইড্রোজেন সংযোজন দেখালাম। এছাড়া দেখো অ্যালকিনে আরো কি কি সংযোজন হয়, যেমন অ্যালকিনে পানির সংযোজন হয়, এটা হলো এক নম্বর হাইড্রোজেনের সংযোজনটা দেখালাম। এবার দেখো অ্যালকিনে পানির সংযোজন খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মনে রাখবা রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, দু নম্বর বিক্রিয়া, এটা হলো অ্যালকিনে পানির সংযোজন। দেখো এর ভিতরে পানি দাও, আর এখানে ক্যাটালিস্ট হিসেবে থাকবে H3PO4, ঠিক আছে? আর হলো উচ্চ চাপ ও উচ্চ তাপ, তাহলে দিলে কি হবে দেখো ঠিক এখানকার পাই বন্ডটা ভাঙবে, ভেঙে একটা হাইড্রোজেন এই কার্বনে আর হাইড্রোক্সিলটা এখানে সংযুক্ত হবে, হলে দেখো কি তৈরি হয় H2C CH2, এখানে হলো OH আর এখানে লাগলো কি H, তাহলে এটা কি হলো CH3 CH2
ওকে, এটা হলো দুই নম্বর বিক্রিয়া। এটা ভেরি প্রোপিন ভেরি দিয়ে দেখুন। ইম্পর্টেন্ট, আচ্ছা দেখাচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা কিন্তু স্টিম থাকবে, এই বিক্রিয়াটা সবসময় স্টিমে থাকবে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মনে রাখবো ভালো করতে, অ্যালকিনে পানির সংযোজন। আচ্ছা তো প্রোপিন মানে দিয়ে স্যার রাখো, গ্যাসে থাকবে এটা, হ্যাঁ গ্যাসীয় এটা অবস্থা, প্রোপিন, সিএসটি সিএস টু হ্যাঁ ওএইচ হ্যাঁ এগুলো স্টেম এটা মানে গ্যাসীয় বুঝতে পারলাম অবস্থায়, প্রোপিন আর কি এটা বলবো। হলো অ্যালকিনটা গ্যাসীয় অবস্থায় আছে, অ্যালকিনটা গ্যাসীয় অবস্থায় আছে, পানির সংযোজন দিলে ওটা অ্যালকোহলে পরিণত হবে। এবার দেখো প্রোপিন, যদি এটা প্রোপিন হয় বা দুইয়ের অধিক কার্বন হয় তাহলে একই ঘটনা। আমি আগেই তোমাদের বলেছি যে বিক্রিয়াটা কিন্তু কোথায় হবে, বিক্রিয়াটা কিন্তু ডাবল বন্ডের ভিতরে, দেখবা অ্যালকিনের যে দুটি কার্বনে ডাবল বন্ড, ঠিক সংযোজনটা ওই কার ওখানেই হবে, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা এটা দিই আর এখানে যদি আমরা এটা দিই, ঠিক আছে, তাহলে কি হবে, CH3 CH2 CH2, এটা হলো কি প্রোপানল, ঠিক আছে, এটা হলো প্রোপানল। ওকে মনে রাখবা তার সংযোজনটা, প্রভাবকটা কি হবে? প্রভাবকটা এখানে ওইভাবে তো দেওয়া নাই, সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড দিলেই প্রভাবক হবে, ফসফরিক অ্যাসিড দিতে পারো এখানে, ঠিক আছে, আর উচ্চ চাপ H3PO4 তাপ, উচ্চ, হ্যাঁ হ্যাঁ ওই এক জিনিস দিবা প্রভাবক। আচ্ছা মানে একটা জিনিস মনে রাখবে সবসময় যে বন্ধন ডাবল বন্ডের উপরে যা কিছু সংযোজিত হয় না কেন সেটা ডাবল বন্ড ভেঙে সংযোজনটা হবে, ঠিক আছে, এটা মনে রাখবো সবসময়। এবার দেখো ব্রোমিনের সংযোজন, ব্রোমিন 3 নম্বর বিক্রিয়া, একই নিয়ম, ঠিক আছে, এখানে ব্রোমিনটা যদি আমরা এইভাবে লিখি তাহলে একটা ব্রোমিন এই কার্বনে যাবে আর একটা যাবে এই কার্বনে, ঠিক আছে, তাহলে এটা হবে 1 2, ঠিক আছে, 1 2 ডাই ব্রোমো ইথেন, স্যার ওখানে ঠিক সিসিএল আছে, ফোরটা কি? এটা হলো কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত, দ্রবীভূত করে তারপর ব্রোমিন যোগ করতে হবে, ঠিক আছে, এটা মানে হলো প্রভাবক কার্বন, স্যার সিসিএল ফোর। হ্যাঁ 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 অনেক অনেক কথা আর কি, এটাকে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত করে তারপরে ব্রোমিন যোগ করতে হয়, ঠিক আছে, এটাকে এটাই দ্রবীভূত করে তারপর ব্রোমিন যোগ করতে হয়। তো দেখো এটা তোমরা জানো একমাত্র অধাতু যেটা ব্রোমিন, যেটা হলো কি লাল বর্ণের পদার্থ, এটা হলো লাল বর্ণের পদার্থ ব্রোমিন, ঠিক আছে, এটা হলো লাল বর্ণের পদার্থ। তো আমরা এই বিক্রিয়াটা দ্বারা, এই বিক্রিয়াটা দ্বারা দেখো আমরা কিন্তু একটা কাজ করি, তোমরা জানো কি জানি না যে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য করি, অ্যালকিন এবং অ্যালকাইনকে পার্থক্য করার জন্য আমরা এই ব্রোমিন টেস্টটা করি, এটাকে বলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই টেস্টের নাম হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাথে আমরা কি কাজ করি, অ্যালকেন ও অ্যালকিনের পার্থক্য করি, তো কিভাবে করব আমরা দেখো এটা কিভাবে করি, তোমরা কি জানো, মনে রাখবা যদি মনে করো আমার দুইটা পাত্রে, আমি দুইটা পাত্র নিলাম, একটা পাত্রে নেব আমি অ্যালকেন আর একটা পাত্রে নেব আমি অ্যালকিন, এখন কথা হলো কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকেন তোমাকে আলাদা করতে হবে, মনে করো তুমি জানো না, তুমি জানো না যে কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকিন, আমি তোমার লেভেলহীন লেভেলহীন দুটো বোতল দিলাম, লেভেলহীন দুটো বোতল দিয়ে বললাম কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন আলাদা করে দাও, কোনটা অ্যালকেন আর কোনটা অ্যালকিন আমাকে আলাদা করে দাও, ঠিক আছে, তো আমি 1 নম্বর পাত্রে মনে করো অ্যালকেন রাখলাম, 2 নম্বর পাত্রে অ্যালকিন দিলাম, তো তোমাকে বললাম মনে করো উপরে নাম লেখা নাই, পাত্রের পাত্রে কোন কোন পদার্থ আছে নাম লেখা নাই, আমি তোমাকে বললাম আলাদা করো কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন, তুমি বলবো আমাকে ব্রোমিন দ্রবণ দেন আমি আলাদা করে দিচ্ছি, তোমার হাতে যদি আমি ব্রোমিন দ্রবণ দিই তুমি আলাদা করে ফেলতে পারবা, কিভাবে, কারণ কি শোনো, তুমি যদি অ্যালকেনের ভিতরে ব্রোমিন দ্রবণ দাও নো রিয়াকশন, অ্যালকেন ব্রোমিন দ্রবণের সাথে কোনরূপ বিক্রিয়া করবে না, এই জন্য অ্যালকেনের যে লাল বর্ণ আছে ওই লাল বর্ণ
কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? অ্যালকিনের তোমার ব্রোমিন কিন্তু টকটকে লাল, যখনই তুমি যদি এটা অ্যালকেন হয়, অ্যালকেনের ভিতরে ব্রোমিন দ্রবণ দিবা, অ্যালকেন ব্রোমিন দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করবে না, পরে লাল বর্ণ লাল বর্ণই থেকে যাবে। কিন্তু যদি তুমি অ্যালকিনের ভিতরে ব্রোমিন দ্রবণ দাও, অ্যালকিনের ভিতরে যদি ব্রোমিন দ্রবণ দাও, তাহলে কি হবে, এখানে যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কর্তৃক ব্রোমিনের লাল বর্ণটা শোষিত হবে। এটা হলো পাই বন্ড কর্তৃক, বা অ্যালকিনের যে ডাবল বন্ড আছে এখানে পাই বন্ড কর্তৃক অ্যালকিনের লাল বর্ণটা শোষিত হবে, এবং দুই কার্বনে ব্রোমিন সংযোজিত হয়ে 1-2 ডাইব্রোম ইথেন তৈরি হবে, ঠিক আছে? সাথে সাথে কি হয়ে যাবে, অ্যালকিনটা হয়ে যাবে ডাইব্রোমো অ্যালকেন, ডাইব্রোমো অ্যালকেন তৈরির মাধ্যমে অ্যালকিনটা হয়ে যাবে বর্ণহীন। তখন তুমি বুঝবা যে এটা নিশ্চিত অ্যালকিন ছিল, ঠিক আছে? তাহলে কি হয়, যদি অ্যালকিন হয় তাহলে ব্রোমিন দ্রবণ দেওয়ার সাথে সাথে অ্যালকিনের যে পাই বন্ড আছে, পাই বন্ড কর্তৃক ব্রোমিন অণুটা কি হবে, শোষিত হবে, শোষিত হয়ে 1-2 ডাইব্রোমো ইথেন তৈরি হবে, এবং এই যৌগটা হলো কি, বর্ণহীন। তাহলে অ্যালকিনের ভিতরে দিলে লাল লাল কালারই থেকে যাওয়া গেল, কিন্তু অ্যালকিনের ভিতরে দিলে ব্রোমিনের লাল বর্ণটা শোষিত হয়ে দ্রবণটা বর্ণহীন হয়ে গেল। অতএব আমরা বুঝলাম যে আমার এই পাত্রে অ্যালকিন ছিল আর 1 নম্বর পাত্রে ছিল অ্যালকেন। এইভাবে আমরা পরীক্ষাগারে অ্যালকিন এবং অ্যালকিনকে পার্থক্য করতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার দেখো জারণ বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। তো নর্মালি হলো অ্যালকিন হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা জারিত হয়, ঠিক আছে? অ্যালকেন অ্যালকিন হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা কি হয়, জারিত হয়। তো দেখো এই অ্যালকিন জারিত হলে কি হয়, আবার অ্যালকিন জারিত হলেও কিন্তু অ্যালকিনটা কখনো জারিত হয় না, অ্যালকিন অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা জারিত হয়, কিন্তু অ্যালকিন কখনো হবে না। তো দেখো যদি আমরা অ্যালকিনের ভিতরে, ঠিক আছে, দেখো আমরা কি করলাম, অ্যালকিনের ভিতরে কি দেবো, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সামান্য পরিমাণ কি মিশিয়ে দিলাম, ক্ষার মিশিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দিই তাহলে কি হবে, দেখো CH3CH, এই যে বন্ডটা ভেঙে গেল, ভেঙে যে দেখো এই দুটো অংশ, ঠিক আছে, পানি এবং অর্থাৎ এই জাইমানে অক্সিজেন পানির উপস্থিতিতে অ্যালকিনকে জারিত করবে, করে এটাকে গ্লাইকলে পরিণত হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ লেগে যাবে আর এই জায়গায় একটা হাইড্রক্সিল গ্রুপ লেগে যাবে, এই যৌগটাও কিন্তু বর্ণহীন, ঠিক আছে? অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের উপস্থিতিতে অ্যালকিন জারিত হয়ে গ্লাইকল উৎপন্ন হবে, ঠিক আছে, আর এটা বর্ণহীন। তো এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর কিন্তু একটা বর্ণ আছে, গোলাপি বর্ণ। তো যখনই তুমি অ্যালকিন দ্রবণে দিবা তখন এর যে গোলাপি বর্ণটা ছিল ওই বর্ণটা আর থাকবে না, এখন হয়ে যাবে কি, বর্ণহীন। তুমি এটা দ্বারাও কিন্তু অ্যালকেন এবং অ্যালকাইনের পার্থক্য করতে পারো, ঠিক আছে? কারণটা কি, অ্যালকেন কিন্তু কোশ্চেন কালো, এটা কি অ্যালকেন প্রোপেন, এটা কিন্তু কোশ্চেন কালো এই বিক্রিয়া দিবে না, ঠিক আছে? আর যদি তুমি অ্যালকিনের ভিতরে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করো, এটার একটা নাম আছে, তোমরা একটা শুনে নাও, এটার নাম হলো বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হলো বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষার সাহায্যে আমরা অ্যালকেন এবং অ্যালকিনের পার্থক্য করতে পারি। অ্যালকেন বেয়ার পরীক্ষা দেয় না, অর্থাৎ অ্যালকেন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হবে না, কিন্তু যদি অ্যালকিন হয় তাহলে ইজিলি জারিত হবে এবং বর্ণহীন প্রোপিলিন গ্লাইকল তৈরি, যেহেতু আমি এটা প্রোপিন দিয়ে করছি, প্রোপিন যেহেতু এই জন্য একটা প্রোপিলিন গ্লাইকল তৈরি হবে, আর যদি আমি ইথিন দিতাম তাহলে ইথিলিন গ্লাইকল তৈরি হতো এবং এটা বর্ণহীন একটা যৌগ। হ্যাঁ, এটার আরেকটা নাম আছে প্রোপেন 1-2 ডাইল লেখা যায়, হ্যাঁ, এই যৌগটার আরেকটা নাম হলো প্রোপেন 1-2-3, 1 নম্বর আর 2 নম্বরে ওএইচ গ্রুপ আছে, এই জন্য এটাকে লেখা যায় প্রোপেন 1-2 ডাইল, ঠিক আছে? স্যার এখানে গোলাপি কোনটা, এটা গোলাপি, এই যে এই কালার গোলাপি, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড কি রিঅ্যাকশন দিচ্ছে, ওই রিঅ্যাকশনটা একটু দেখাবেন। আচ্ছা, ওটা তোমাদের দেখার প্রয়োজন নাই, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখো এটা হলো জাইমান অক্সিজেন, হ্যাঁ, এটা জাইমান, যেহেতু এটা ক্ষারের লঘু লঘু দ্রবণ, তো এর জন্য এটা বিক্রিয়া করবে, এটা হলো KOH প্লাস KMnO4,
গোলাপী বর্ণটা শোষণ করবে। এই বিক্রিয়া দ্বারা আমরা পরীক্ষাগারে অ্যালকিন এবং অ্যালকিনের আলাদা করতে পারি, ঠিক আছে, যেমনটা ব্রোমিন দ্রবণ দ্বারাও করা যায়। আবার বিয়ার পরীক্ষা বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারাও কিন্তু অ্যালকিন এবং অ্যালকিনের পার্থক্য করা যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে এসো HCl সংযোজন। HCl এটা বইয়ে নাই, কিন্তু এটা শিখে রাখো, কাজে লাগবে। আর ফাইনালি HCl সংযোজন কেমন হবে একবারে সোজা। আচ্ছা, এটা এটাই দিতে পারো, ঠিক আছে, এটা এটাই দিতে পারো, দিলে কি হবে? ঠিক আছে, প্রোপিন এসএল যোগ করলে হবে প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অ্যালকিনের আর একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, এটা হলো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ মানে অ্যালকিনের বিক্রিয়াগুলো সব একই স্টাইল, খুঁজে খুঁজে পাই বন্ড বের করবে, যেখানেই পাই বন্ড থাকবে সেখানেই অনু বিকারক সংযোজিত হবে এবং পাই বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হবে। এবার দেখো পলিমারকরণ বিক্রিয়া, পলিমার কথাটা যখনই শোনো তখনই বোঝা যায় পলি মানে কি অনেক। পলি মানে কি অনেক না, পলিমার হলো যে কোনো পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, কোনো পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু উচ্চ তাপ এবং উচ্চ চাপের প্রভাবে সংযুক্ত হয়ে যদি একটি বৃহৎ গঠন বিশিষ্ট যৌগে পরিণত হয়, তাহলে বৃহৎ গঠন বিশিষ্ট যৌগটাকে আমরা বলি পলিমার। ও যাতে না ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, তো মহাদেশ হলো পলিমার আর একটা একটা বালুকণা হলো মনোমার। অর্থাৎ যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে পলিমার গঠিত তাদেরকে বলে মনোমার, ঠিক আছে। আবার একটা পানির হাজার হাজার কোটি কোটি পানির কণা দিয়ে তৈরি হয় কিন্তু মহাসাগর, তাহলে মহাসাগর কি পলিমার, কিন্তু একটা পানির অণু হলো মনোমার। এই জন্য মনে রাখবা যে পলিমারাইজেশন বা পলিমারকরণ হলো যে কোনো পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা উচ্চ তাপ এবং উচ্চ চাপের প্রভাবে সংযোজিত হয়ে যদি একটি বৃহৎ গঠন বিশিষ্ট যৌগে পরিণত হয়, তাহলে এই বৃহৎ গঠন বিশিষ্ট যৌগটিকে বলে পলিমার। আর যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে এই বৃহৎ গঠন বিশিষ্ট অণুটা তৈরি হলো সেটাকে বলে মনোমার। আর যে রাসায়নিক বিক্রিয়ায় এরকম পলিমার সৃষ্টি হয় সেটাকে বলে পলিমারকরণ বিক্রিয়া। ক্লিয়ার সবার? ওকে, দেখো যেমন দেখো এটা সব তোমাদের বই আছে ইথিন, দেখো এটা এখানে কিন্তু একটা অণু, দেখো আমি সামনে যে এন দিয়ে দিলাম তখন অসংখ্য অণু হয়ে গেল। এবার আমরা কি দেব, উচ্চচাপ। উচ্চচাপ চাপটা কত, 1000 থেকে প্রায় 1200 TM চাপ, আর তাপমাত্রা হলো 250 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপটা হলো 1000 থেকে 1200। আর এখানে একটু প্রভাবক নিবা, প্রভাবক হিসেবে থাকবে অক্সিজেন, নিলে কি হবে যখনই এরকম উচ্চতা উচ্চ চাপ দিবা, তাহলে মাঝখানে বন্ডটা ভেঙে যাবে। মনে রাখবা প্রত্যেকটা পলিমারকরণ বিক্রিয়ায় কিন্তু এই বন্ডটা ভেঙে যায়, বন্ডটা ভেঙে একটা অণু আর একটা অণুর সাথে বিভিন্ন শিকলের মাধ্যমে দুই সাইডে অনবরত সংযুক্ত হবে। মাঝখানে বন্ডটা ভেঙে যে তার দুই হাতে, এই হাত বরাবর এই হাতে, এই হাতে দুই দিক থেকে এরকম কি আরো
অনুসংযোজিত হয়ে এরকম একটা পলিমার তৈরি করবে, ঠিক আছে? মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে, যে এই দুই সাইডে এই সাইড থেকে অন্যান্য অনুগুলো শিকলের মাধ্যমে যুক্ত থেকে বিশাল একটা বৃহৎ গঠন বিশিষ্ট যৌগে পরিণত হবে, ঠিক আছে? তো এটা কি সবাই জানো? পলিথিন। এটা হলো কি? পলিমার। আর এর একটা একটা হলো, এটা হলো মনোমার, এটা জানো, ঠিক আছে? এটা হলো পলিমারকরণ বিক্রিয়া। তারপর দেখো আর একটা উদাহরণ দিই, দেখো এটা হলো কি? ভিসি, ভিনাইল ক্লোরাইড, তাই না? এটা ভিনাইল মূলক, এটা হলো ভিনাইল ক্লোরাইড বা ইথিন, হ্যাঁ ভিনাইল ক্লোরাইড, অথবা আরেকটা বা ক্লোরোইথিন, আরেকটা নামও আছে কিন্তু, এটা হলো ইথিনাইল ক্লোরাইড বলা যায়, ইথিনাইল ক্লোরাইড। এন সংখ্যক নাও, উচ্চ চাপ উচ্চ তাপ, দেখো ঠিক ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে দুই সাইডে দুজন সংযুক্ত হয়ে যাবে, দেখো ডাবল বন্ড ভেঙে গেল, যে এই যে দুই সাইডে যুক্ত হয়ে এই যে পিভিসি পলিফিনাইল ক্লোরাইড, ঠিক আছে? পাইপে ব্যবহার করা হয়, পাইপ পাইপ, হ্যাঁ ওই যে পাইপটা, ওই পলিফিনাইল, এটা হলো সেই পলিফিনাইল ক্লোরাইড, হ্যাঁ আনোয়ারের ওয়ান পাইপ, হ্যাঁ হাতি পড়া দিলেও কিছু হবে না, এই সেই পিভিসি পাইপ, বুঝছো? এটাও কিন্তু একটা পলিমারকরণ বিক্রিয়া। ওকে, তাহলে আমরা অ্যালকিন, মোটামুটি আমাদের অ্যালকিন শেষ হয়ে গেল, অ্যালকিন আর তেমন কিছু নাই। এবার আমরা আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমাদের বাকি আছে, সেটা হলো অ্যালকাইন। তো দেখো আমরা অ্যালকাইন টা কি শিখি, দেখো অ্যালকাইন, আমরা জানি অ্যালকাইন কাকে বলে, তোমরা জানো যে যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান, এই ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকাইন। অ্যাটলিস্ট একটা ট্রিপল বন্ড থাকতে হবে, ঠিক আছে? অন্তত একটা ট্রিপল বন্ড থাকতে হবে, তাহলে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এখানে এন এর ভ্যালুটা কত? এন ইকুয়াল টু টু থ্রি ইত্যাদি ইত্যাদি, তাহলে এন ইকুয়াল টু যদি টু হয় তাহলে কি হয়? সি টু এইচ টু। এটাকে যদি আমরা ভেঙে লিখি, এদিকে প্রথম যৌগ, এটার নাম হলো কি? এটার নাম কি? প্রোপাইন। কেন ইথাইন? দেখো সরি, ইথাইন। কেন ইথাইন? দেখো কারণ, দেখো যখন আমরা অ্যালকেন, এ অ্যালকেন, অ্যালকেনের কি যাবে? মাইনাস এন ই। কিভাবে নামকরণ করতে হয়? যখন এটা অ্যালকাইন হয় তখন কিভাবে নামকরণ করতে হয়? দেখো অ্যালকেনের এন ই বাদ যাবে, তার সাথে ওয়াইএন যোগ হবে, ঠিক আছে? ওয়াইএনই যোগ হবে, এ এন ই বাদ ওয়াইএনই যোগ, তাহলে কি হবে? অ্যালকাইন। আমার কথা হলো, আমার যে অ্যালকাইনটা, এটা কয় কার্বন বিশিষ্ট? দুই কার্বন বিশিষ্ট। তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন হলো কি? অ্যালকেন হলে ইথেন, তাই না? তাহলে দুই কার্বন হলে প্রথমে অ্যালকেনটা হয় ইথেন, তাহলে এখান থেকে ইথেন থেকে এন ই বাদ দাও, ওয়াইএনই যোগ করো, তাহলে এটা কি হবে? ইথাইন। ওকে, তাহলে যৌগটার নাম কি? ইথাইন। যেহেতু দুই কার্বন, তাহলে দুই কার্বনের অ্যালকেন কি? ইথেন। তাহলে এটা যেহেতু অ্যালকিন, তাহলে এন এ বাদ যে ওয়াইএন যোগ হবে, ইথাইন। তাহলে অ্যালকাইনের প্রথম সদস্য হলো ইথাইন। এবার দেখো দুই নম্বর সদস্য, এন ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে এটা কি হয়? সি থ্রি এইচ ফোর। তাহলে কার্বন তিনটা আগে সিঙ্গেল বন্ডে সাজাই নাও, যেহেতু অ্যালকাইন, যে কোনো একটা কার্বনে কি হবে? ট্রিপল বন্ড। আর বাকিগুলো এখন কি লাগিয়ে দিবা? হাইড্রোজেন। ওকে, তাহলে এটা কি হলো? সিএইচ থ্রি সি ট্রিপল বন্ড সিএইচ, তাহলে এই যেগুলো কি হবে? ওয়ান প্রোপাইন। অ্যালকেন হলে হতো কি? অ্যালকেন হলে হতো প্রোপেন, তাহলে এখান থেকে এনই বাদ দাও, ওয়াইএনই যোগ করো, তাহলে কি হবে? প্রোপাইন। ওয়ান প্রো প্রোপাইন, ওয়ান না দিলেও সমস্যা নাই,
তো একটা জিনিস মনে রাখবা, এক নম্বর কার্বনে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ওটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাও এটা প্রোপাইন বা প্রোপাইন ওয়ান, ঠিক আছে? আচ্ছা স্যার, এই যে সংখ্যাটা এই প্রোপ আর ওয়াই এ নিয়ে দুইটার মাঝখানে লেখা যায় কোনটা? সেই যে সাপোজ বিউটাইন বিউটিন একটা যৌগ, তো মাঝখানে লেখা যাবে বিউট ওয়ান ইন, হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, বিউট ওয়ান ইন প্রোপ ওয়ান ইন, ঠিক আছে? এভাবে লেখা যায়, এটা হলো লেটেস্ট, এটা হলো ইউপাকের লেটেস্ট নামকরণ, লেখা যাবে। ওকে, এবারে শোন, নামকরণ, এবার আমরা নামকরণটা শিখে ফেলি, নোমেনক্লেচার। নামকরণটা দেখো, নিয়ম সেম টু সেম টু অ্যালকিন, মনে আছে? অ্যালকিনে কি বলছিলাম বাচ্চারা, অ্যালকিনে কি বলছিলাম? লম্বা চেন, প্রথমে থাকবে কি? লম্বা চেন, সর্বোচ্চ লম্বা চেন। দু নম্বর কি ছিল? কার্বন কার্বনের সর্বনিম্ন, হ্যাঁ, মিনিমাম পজিশন অফ কার্বন কার্বন ট্রিপল বন্ড। আর তিন তিন নম্বরে হলো মিনিমাম পজিশন অফ গ্রুপ সেম টু সেম। ওকে, এসো এবার নামকরণ করি, আমরা দু একটা নামকরণ শিখে অন্যদিকে চলে যাই। দেখো প্রথম যৌগটা দেখো, বলো নামকরণ, বলো দেখি কে পারো, বলো। লম্বা চেন খোঁজো, নামকরণ বলো, নামকরণটা বলে ফেলো। ফোর মিথাইল প্রো পেন্টাইন টু টু পেন্টাইন, হ্যাঁ, ফোর মিথাইল পেন্টাইন টু টু, এটা কে বললো? ফোর মিথাইল পেন্টাইন টু কে বললো? স্যার ওয়াসিক বলছে। স্যার ওয়াসিক, আফিফ কি বললো? ওয়াসিক সামিন সে এটাই বলছে। আচ্ছা, ফোর মিথাইল, ফোর মিথাইল পেন্টাইন টু, আর আফেফ কি বললি? সেটা পেন্টাইন টু, ইয়েস স্যার, এটাই বলছি। হ্যাঁ, ওকে, ভেরি গুড, হয়েছে, দেখো কারেক্ট। দেখো এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তুমি যেদিক যেদিক থেকে যাও না কেন, পাঁচটার বেশি কিন্তু কার্বন নাই, সুতরাং আমরা এটাকেই লম্বা চেন বিবেচনা করি, এটাই লম্বা চেন। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, যেদিকে যাই না কেন পাঁচটার বেশি চেন নাই, তাহলে এটা কি? গ্রুপ। এবার লম্বা চেন পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা বলছিলাম যে এমন ভাবে নাম্বারিং করবা যেন ডাবল বন্ডটা কি ন্যূনতম কার্বনে পড়ে। তাহলে এই দিক দিয়ে করলে এক দুই তিন চার পাঁচ, এদিক দিয়ে করলে কততে পড়ে ডাবল বন্ড? তিনে। এবার এদিক থেকে নাম্বারিং করো, এদিক থেকে করলে কততে পড়ে? দুয়ে, ঠিক কিনা? ঠিক বলছে কিনা? তাহলে কোন দিক দিয়ে যাবো? তাহলে আমার নিচের দিক থেকে যেতে হবে, এদিক দিয়ে যাওয়া যাবে না। ওকে, তাহলে দেখো চার নম্বর একটা গ্রুপ আছে, এক দুই তিন চার, তাহলে ফোর, আর গ্রুপটার নাম হলো মিথাইল, ফোর মিথাইল, এক দুই তিন চার পাঁচ পেন্টাইন টু, ঠিক আছে? কারণ এক দুই তিন চার পাঁচ, পাঁচ কার্বনে কি পেন্টেন, পেন্টেন থেকে পেন্টাইন, আর ট্রিপল বন্ডটা কততম কার্বনে? ট্রিপল বন্ড আছে দুই নম্বর কার্বনে, এজন্য এটা হলো সেই ডাবল বন্ডের পজিশন। কে বোঝে নাই, সবাই বুঝছে? ওকে, ইয়েস স্যার, একবারে ইজি। এবার দেখো দেখি পারো কি, দেখো বলো, এবার তোমরা এটা এটা লেখো, কে পারো দেখি,
স্যার 4-methyl-1-pentyne-1 স্যার না স্যার 4-5-hexyne না স্যার 5-ethyl-hexyne-2 hexyne-2 না হয়নি 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 স্যার 5-ethyl-hexyne-2 স্যার pentyne-2 4-ethyl-pentyne-2 না pent স্যার 4-methyl pentyne 1 স্যার pentyne 1 hexyne 1 4-methyl hexyne 1 4-methyl hexyne 1 very good 4-methyl hexyne 1 স্যার কার্বন তো স্যার 5টা 6টা 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন 4 নম্বর কার্বন 5 নম্বর কার্বন 6 নম্বর তোমাকে কি বলা হয়েছে তুমি এমন ভাবে চেইন খুঁজছো তোমাকে সর্বোচ্চ চেইনটা খুঁজতে হবে এদিক থেকে গেলে সর্বোচ্চ 5টা আর এদিকে আসতে কয়টা 6টা তাহলে কোনটা বড় বুঝছ তুমি এটা কি হয়ে গেল এটা গ্রুপ ওকে এটা হলো লম্বা চেইন এটা হলো লম্বা চেইন তাহলে 4-methyl হেক্সাইন 1 ঠিক আছে 4-methyl hexyne 1 এই যে স্যার লাস্টে 1 এটা নাই হবে এই যে পজিশন পজিশন ডাবল ট্রিপল বন্ডের পজিশন একই আছে এই জন্য এটা কার্বনের ট্রিপল বন্ডের পজিশনটা দেখাই দিতে হবে ঠিক আছে ট্রিপল বন্ডের পজিশনটা দেখাই দিতে হবে এখানেও দুয়েছে একে ছিল একে রে বাবা এই যে এটা আচ্ছা স্যার বুঝছি ভাইরে আমি তো হাইড্রোজেনটা টান দিয়া তোরে বসকা দিছি বুঝিস নাই হাইড্রোজেনটা এইভাবে কেন দিলাম যাতে পোলাপানটাকে চেইন ধরে কিন্তু চেইনে কি হাইড্রোজেন তো চেইনের ভিতর যাবে না এটা এইভাবে লিখে দেয়া পোলাপানটাকে বসকা দেওয়া বুঝছস এই 1 2 3 4 5 ও স্যার এবার এই তো এই কারণে তো হাইড্রোজেন ওইভাবে লম্বা বন্ডে দিয়ে দিলাম হাইড্রোজেন হাইড্রোজেন তার কার্বনের সাথে বন্ডে হিসাব হবে না এবারে দেখো প্রস্তুত প্রণালী প্রস্তুত প্রণালী তো দেখো আমরা এটার সাথে ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রস্তুত করি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলেই অ্যালকিন প্রস্তুত করা যায় ঠিক আছে ওকে তো দেখো এটা হলো ক্যালসিয়াম কার্বাইড এটা হলো ক্যালসিয়াম কার্বাইড এর ভিতরে পানি যোগ করো 2:1 ঠিক আছে যোগ করলে কি হবে এখান থেকে ভেঙে যাবে বন্ডটা ঠিক আছে ভেঙে গেলে কেমন হবে